নমস্কার, আমি প্রবীর বোস। আমার বোস আর্ট স্টুডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমি তোমাদের আরেকটি মহিলার ছবি অঙ্কন করে দেখাবো, যেখানে আমি দেখিয়েছি একজন মহিলা তার বাচ্চাকে পিঠে বেঁধে নিয়ে মাথায় করে কলা বিক্রি করছে। এখানে আমি স্ট্রাকচারের মাধ্যমে এঁকে দেখাচ্ছি কীভাবে স্ট্রাকচার ড্রয়িংটা করছি, তোমরা দেখো। প্রথমে একটি লম্ব লাইন আঁকছি খাতার ওপর। এবার ওই লাইন থেকে যে কোনো মাপ নিয়ে লাইনের বাম দিকে একটি পয়েন্ট করলাম, পরে ওই মাপ ধরে ডান দিকে আরেকটি পয়েন্ট করলাম, এইবার দুটি পয়েন্ট যোগ করলাম। এই যোগ করা লাইনটি লম্ব লাইনকে ছেদ করলো। এইবার বাম দিক থেকে ডান দিকের পয়েন্টে দূরত্ব মাপ ধরে ওই ক্রস লাইনের থেকে নিচের দিকে পরপর চারটি ডট দিলাম। এইবার এইটাই হলো কাঁধ থেকে, আর এই নিচের যে পয়েন্টটা দিয়েছি এইটা কাঁধ থেকে পায়ের মাপের সমান হবে। এইবার যেভাবে আমি ড্রয়িংটা করছি তা দেখতে থাকো। পা ও হাতের মাপ ওই কাঁধের দূরত্বের সমান হবে। এইবার মাথা ও মাথার উপরের পাত্রটা ড্রয়িং করছি, এবং ওপরে পাত্রের মধ্যে যে কলা আছে সেই কলাগুলো ড্রয়িং করে নিলাম। এরপর হাতের তালুগুলো পাত্রের সাথে ঠিক করার জন্য একটু ঠিক করে নিলাম। এইবার ফিগার ড্রয়িংটা করব। ফিগার ড্রয়িং হলে বাচ্চাটার পজিশনটা ঠিক করে নিলাম, এবং এই টোটাল ফিগারটা ফিনিশ করতে থাকলাম, তোমরা দেখতে থাকো। টোটাল ফিগারটা ড্রয়িং হয়ে গেলে একটু ডিপ পেন্সিল দিয়ে আউটলাইনটা ড্রয়িং করলাম। এবার টোটাল ফিগারটায় শেড দিয়ে দিচ্ছি। এইভাবে টোটাল ফিগারটা ফিনিশ করছি।
আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি ভালো লাগে তবে লাইক শেয়ার করো। আজ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও, তাহলে আমার পরের এই ধরনের ড্রয়িংগুলি পেতে কোনো অসুবিধা হবে না। আবার দেখা হবে পরের ক্লাসে।